বিজেপি বিধায়ক মৃত্যুর রহস্যে দুই ব্যক্তির নাম উঠে আসে। আজ মালদা জেলা পুলিশ নিলয় সাহা নামে একজনকে মালদার মগদমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে মালদার সিআইডি, পরে উত্তর দিনাজপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অপরজন মালদার চাচলের মাহবুব আলী, পুলিশ গ্রেপ্তারের আগেই সে পালিয়ে যায়। রঞ্জিত দাসের রিপোর্ট। আমি তো এটার সঙ্গে কোনো ওনার ডেথের সঙ্গে আমি ইনভলভই না। তাহলে আপনার নামটা পিসিবি উল্লেখ করলো কেন? আপনার নামটা উল্লেখ করলো কেন? কোন আর্থিক লেনদেনের ব্যাপার আছে দাদা? কোন আর্থিক লেনদেনের ব্যাপার আছে বলে মনে করছেন? হ্যাঁ, মাহমুদ আলী বলে আপনি বিজেপি বিধায়ককে চিনতেন? আপনি কি চিনতেন দাদা? আপনি চিনতেন? আমি এই ব্যাপারের সঙ্গে ওনার ডেথের সঙ্গে আমি কোনো ভাবেই যুক্ত না। তাহলে কতদিন ধরে চিনতেন? কি আমি তো এটার সঙ্গে কোন ওনার ডেথের সঙ্গে আমি ইনভলভই না। তাহলে আপনার নামটা পিসিবি উল্লেখ করলো কেন? আপনার নামটা উল্লেখ করলো কেন? কোন আর্থিক লেনদেনের ব্যাপার আছে দাদা? কোন আর্থিক লেনদেনের ব্যাপার আছে বলে মনে করছেন? হ্যাঁ, মাহমুদ আলী বলে আমি কোনো ভাবেই যুক্ত না। তাহলে কতদিন ধরে চিনতেন? কি আমি তো এটার সঙ্গে কোন ওনার ডেথের সঙ্গে আমি ইনভলভই না। তাহলে আপনার নামটা পিসিবি উল্লেখ করলো কেন? আপনার নামটা উল্লেখ করলো কেন? কোন আর্থিক লেনদেনের ব্যাপার আছে দাদা? কোন আর্থিক লেনদেনের ব্যাপার আছে বলে মনে করছেন? হ্যাঁ, মাহমুদ আলী বলে আপনি বিজেপি বিধায়ককে চিনতেন? আপনি কি চিনতেন দাদা? আপনি চিনতেন? এই ব্যাপারের সঙ্গে